এই প্রোগ্রামে আমি পারফরম্যান্স করে ডেফিনেটলি আমার অনেক ভালো লেগেছে, কারণ এই ফার্স্ট টাইম কোনো একটা প্রোগ্রামে আমি পারফর্ম করেছি যেখানে শুধু ওমেন, মানে ওমেনদের উদ্যোগে কোনো একটা প্রোগ্রাম হয়েছে যেখানে সর্বস্তরের ওমেনদেরকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানানো হয়েছে। তো এই ধরনের একটা প্রোগ্রামে আমি ছোটো একটা অংশ হয়ে আমার নিজের কাছেও খুব ভালো লাগছে। এই একটা বিষয় যে আজকে পারফর্ম কী কী করলেন? না, এটা আমি আমার মুভির গানের কিছু অংশ, কয়েকটা মানে মুভির গানের অংশ নিয়েই আসলে একটা পুরো একটা পারফরমেন্স করা হয়েছে। আচ্ছা, রিসেন্টলি আসলে আমাদের পরাণ রেডি, ওটা সামনে আসবে, আর আমাদের দামালের ছবির আমার কাজ অংশ শেষ এবং পুরো টিমের কাজ এখন কিছু ফুটবলের উপরে, যেহেতু খেলাটা ফুটবলের কিছু কাজ হচ্ছে। এই আই হোপ যে এই বছরে আমার বড় বড় দুই তিনটা ছবি আমার দর্শকরা দেখতে পারবে। আর এছাড়া কিছু এই সময় আমি আরও কিছু কয়েকটা ব্র্যান্ডের সাথে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যুক্ত হয়েছি, ওগুলোর কাজ এই মাসেই আমাদের হচ্ছে, সো ওইগুলো নিয়ে আসলে একটু ব্যস্ত। এই একটা ভিডিও নিয়ে যেটা আমি অসম্ভব সাড়া পেয়েছি, সেটা হচ্ছে উমেন্স ডের জন্য আমি একটা ছোট শর্ট ফিল্ম করেছিলাম। সেটা হচ্ছে আমাদের দেশে যে নারীদেরকে ধর্ষণ করা হয়, সেই ধর্ষিত নারীদেরকে আসলে আমাদের সমাজ, আমাদের সমাজও বলবো মানুষও বলবো, সবাই একটু অন্যরকম দৃষ্টিতে দেখে। বিষয়টা এরকম হয়ে যায় যে এটা নারীরই হয়তো দোষ, বাট না, এই মেসেজটাই আসলে আমাদের গল্পটাতে তুলে ধরা হয়েছে। এই মেসেজ দ্বারা এতটুকু বোঝানো হয়েছে যে আমরা যেন তাদের সবসময় পাশে থাকি, তাদেরকে সাপোর্ট দিই, এটা তাদের দোষ না, এটা নর্মাল একটা অ্যাক্সিডেন্ট লাইফের। সো আই থিঙ্ক এরকম প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সমাজকে এইভাবে চেঞ্জ করা উচিত। তো আমি জানি না, এই কনসেপ্টটা, এই ছোটো শর্ট ফিল্মটা সবাই অসম্ভব পছন্দ করেছে। আমাকে অনেক 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 আমি SMS পেয়েছি সবার কাছ থেকে, ইভেন আমি আমার পেজে এখন পর্যন্ত মানুষের যে পরিমাণ রেসপন্স পাই, সব আমাকে ধন্যবাদ দেয় এই কাজটা যে আমি করেছি আমাদের নারীদের জন্য, এটার জন্য আমাকে সবাই ধন্যবাদ দেয়। তো আমার মনে হয় এটা অনেক বড় পাওয়া। আর বড় বিষয় হচ্ছে কাজটার জন্য আমি কোনো পারিশ্রমিকও নেই নাই। আমি যখন গল্পটা শুনি আমি কাজটা এমনিই করে দিয়েছিলাম, মনে হচ্ছিলো যে না, আসলে আমার নৈতিক দায়িত্ব এই এই ধরনের দেশের জন্য কিছু, নারীদের জন্য কিছু একটা কাজ করা। তো তখন আমি আর গল্প ভালো লাগার থেকেই আসলে আমি কাজটা এমনিই করেছি ভালোবাসার থেকে। তো থ্যাংক ইউ দর্শকদেরকে, সবাই এই ছোট্ট শর্ট ফিল্মটার যে এত প্রশংসা করেছে এইটার। যে আসলে কি আমাদের যে চলচ্চিত্র অঙ্গন সেখানে নারীরা ভয়েস করতে পারছে, বা সেখানে কি কোনো নারীরা যদি বলি যে নারীর যে অ্যাবিউসের ঘটনা সেই কি আমাদের চলচ্চিত্র হচ্ছে না, পুরোপুরি মুক্ত সেটা হচ্ছে না বললে ভুল, অনেক অনেক সময় অনেক নারীরা কিন্তু এরকম ফেস করে, হয়তো সবার ক্ষেত্রে এরকম পড়ে না। যেমন আমার প্ল্যাটফর্মটা অনেক স্ট্রং জায়গা থেকে, হয়তো এই কারণে আমি হয়তো ওই প্রবলেমটাতে পড়ি নাই, বাট অনেক নারী যে পড়ে নাই তা না, অনেক নারী এই জিনিসটা বলে। কিন্তু আমার ওই একটাই জিনিস যে সবাই যদি সচেতন হয় তাহলে আই থিঙ্ক এই জিনিসগুলো থেকে, একটা নারীকে সাপোর্ট দেওয়ার জন্য যদি একটা পুরুষ পাশে দাঁড়া থাকে, আমার মনে হয় তখন আরও বেশি সাপোর্ট হয়। আর এই জিনিসটা আসলে একজন না, এটা নারী পুরুষ সমন্বয়ে আসলে হতে হবে, সমাজ পুরো সমাজটাকে আসলে চেঞ্জ হতে হবে। আচ্ছা, আপনি কি আপনার এই শর্ট ফিল্মটা আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি পাবলিশ করে দিয়েছি। আর এছাড়া আরও এখন রিসেন্টলি যে শুটিংগুলো করছি ওগুলো বিহাইন্ড দ্য সিন হচ্ছে, আর দেখি ঈদের জন্য একটা প্ল্যানিং আছে, কিছু একটা করবো। দেখেন যুগের সাথে সব কিছু চেঞ্জ হচ্ছে, তখনকার যুগে তো আর ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, কোনো কিছুই ছিল না। এখন যুগের সাথে যদি আমি এইসবগুলোতে না থাকি তখন আমি নিজেই হারিয়ে যাব। সো যখন যেটা থাকে তার সাথে তাল মিলিয়ে যাওয়া উচিত। এটা যদি এমন হয় যে আমরা করছি তা তো না, এখানে ওয়ার্ল্ডের যত নাম করা স্টাররা সবাই সব জায়গাতে এখন অ্যাক্টিভ। তো আই থিঙ্ক সব জায়গাতেই আসলে অ্যাক্টিভ থাকা উচিত এখনকার সময়। না না না, ডেফিনেটলি এটা না, আমি সবসময় হয় কি যে ধরেন আমিও যখন কাজ করি অনেক কাজ আমার খারাপ হয়, অনেক কাজ আমার ভালো হয়, বাট যেটা আমার খারাপ হয় সেটা আসলে ওই কাজটা তো আমি জেনেই কাজটা করেছি, তাই না? হয়তো অতটা খারাপ হবে আমি চিন্তা করিনি, হয়তো আমার চিন্তা থেকে বেশি খারাপ হয়ে গেছে, তার জন্য যে আমি ওইটাকে বাজে করবো অথবা ওইটাকে আমি করবো এমনটা না। হ্যাঁ, এটা হয়তো আমার
আমি যেরকম চিন্তা করেছি সেরকমটা হয়নি। তার মানে সেটাকে আমি একদম আমার ফিল্মের টোটাল মানুষদের আমি দোষটা কখনো করবো না। আমি করলে হয়তো আমার নিজের দোষ করবো যে হয়তো আমার একটা ভুল ছিল, একটা ভুল ডিসিশন ছিল এইটা, বাট আমি ডেফিনেটলি কখনো ভুল জিনিসটা করবো না। কারণ একটা কাজের পেছনে অনেক মানুষের পরিশ্রম থাকে, হয়তো সেটা আমার ভালো হয় না, বাট যেই মানুষটা করেছে ডিরেক্টর অথবা প্রডিউসার তাদের স্বপ্নের একটা প্রজেক্ট ছিল। সো বিষয়টা ডেফিনেটলি এইটা তো আমি পক্ষপাতি করবো না।